প্রিয় বন্ধুরা, তোমরা যারা এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো ও তোমাদের এবছরের রেজাল্ট আউট সম্পর্কিত এবং তোমাদের ভর্তির প্রক্রিয়া সম্পর্কিত নতুন কিছু তথ্য উঠে আসছে, গুরুত্বপূর্ণ তথ্য, তা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই মহারথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের সকলেরই ভালো কাটুক, আনন্দে কাটুক এবং পরবর্তী জীবনে তোমরা যা অ্যাচিভমেন্ট করতে চাও সকলেই যাতে সেই অ্যাচিভমেন্ট করতে পারো, সেটাই আশা করব এবং প্রার্থনা করব জয় জগন্নাথের কাছে। তোমরা কিভাবে আজকের দিনটি অতিবাহিত করছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না। দেখো, এবারে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আছো, তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, এক হচ্ছে তোমরা সকলেই জানো আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কলেজের পরে ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের অ্যাকচুয়ালি কোনো প্রবেশিকা পরীক্ষা ছাড়াই তোমরা ভর্তি হতে পারবে, কিন্তু কিছু এরকম কলেজ রয়েছে এবং শিক্ষক সমিতি কিন্তু দাবি করছে যে এটা যদি হয় তাহলে অনেকটা সমস্যা হবে। যে সমস্ত কলেজ অ্যাকচুয়ালি পরীক্ষা নিতে চাইছে প্রবেশিকা পরীক্ষা, তাদেরকে প্রবেশিকা পরীক্ষা নিতে দেওয়া হোক। দেখো, এটা তো আমি মানছি, অবশ্যই এক একটা স্কুলে অনার্সের জন্য কিছু সিট থাকে, পাসের ক্ষেত্রে অনেক বেশি থাকে, কিন্তু দেখো সমস্ত কিছু রেজাল্টের ওপর হবে। যে মাধ্যমিকে, এমন তো হবে না সকলেই উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পাবে, কেন সেখানে ইলেভেনের নম্বরটা অ্যাড করা হচ্ছে, নিশ্চয়ই এর কোনো বিশেষত্ব আছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সকলেই অ্যাপ্লাই করবে, সকলেই কিন্তু অনার্স পাবে না, কেন রেজাল্টের ওপর ভিত্তি করেই, যেহেতু মূল্যায়ন পদ্ধতির ওপর ভিত্তি করেই অ্যাকচুয়ালি অ্যাডমিশন নেওয়ার প্রক্রিয়া চালু করা হচ্ছে। সেক্ষেত্রে কোথাও বলা নেই যে প্রত্যেককেই অনার্স দিতে হবে, কোথাও কিন্তু বলা নেই। সেক্ষেত্রে তোমাদের রেজাল্টের পার্সেন্টেজ হিসাবে এবং স্কোপ পার্সেন্টেজ চাইছে, তার ভিত্তির হিসাবে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি অনার্স কিংবা পাস দেওয়া হবে। সেক্ষেত্রে আমার মনে হয় না পরীক্ষা না নিলেও কোনো অসুবিধা হবে। এক্ষেত্রে এটা হতে পারে কোনো স্টুডেন্ট নম্বর কম পেয়েছে, ভালো একটা কলেজে ভর্তি হতে তার সমস্যা হচ্ছে, একটা সমস্যা কিন্তু থেকেই যেতে পারে। সেক্ষেত্রে একটা মানে কি বলবো, এদিক থেকে আমি বলতে গেলে যে আগের বছরও পরীক্ষা হয়নি, কয়েকটা পরীক্ষা তো হয়নি, সেই পরীক্ষায় যদি কেউ অনার্স নিতে চেয়েছে তাদের ক্ষেত্রেও তো সেই নম্বর দেখেই ভর্তির প্রক্রিয়া হয়েছিল আগের বছর, তো এবছরে নয় কেন? যে বাংলার নম্বর তোমার ফিজিক্সে চলে গেছে, বাংলার ফিজিক্সকে সমান সাবজেক্ট, তো আগের বছরও তো এরকমভাবে অনার্স এবং পাসের ভর্তির প্রক্রিয়া হয়েছে, তো আমার মনে হয় যে যেরকমভাবে শিক্ষামন্ত্রী বলেছে কোনো প্রবেশিকা পরীক্ষা ছাড়াই ভর্তি নেওয়া হোক, আমার মনে হয় এটাই যুক্তিযুক্ত হবে এই পরিস্থিতির দিকে বা বিগত সময়ে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে। তো এখন দেখার বিষয়ে রাজ্য সরকার আবার কোনো ঘোষণা করে নাকি, কিন্তু এই মুহূর্তে যে ডিসিশন আছে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, কোনো প্রবেশিকা পরীক্ষা ছাড়াই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। এবার আবেদন শিক্ষক সমিতি অনেক রকমভাবেই করেছে, সেটা মানা হবে কি না সেটা পরবর্তী ব্যাপার। এবার যারা একাদশ শ্রেণীতে উঠবে, তোমাদের ক্ষেত্রেও অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা কি দিতে হবে সায়েন্স আর্টস কমার্সের জন্য। দেখো, রীতিমতো আমি জানিয়ে দিয়েছি, কিছু কিছু স্কুল কিন্তু আগে ভাগেই একাদশ শ্রেণীর সায়েন্স আর্টস কমার্সের জন্য কিন্তু রীতিমতো পরীক্ষা নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে এরকম কোনো ইনফরমেশান নাই, কিন্তু কিছু কিছু স্কুল নিয়েছে স্কুল। এবার যদি সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় যে কোনো স্কুল পরীক্ষা নিতে পারবে না, যে স্টুডেন্ট যে স্ট্রিম নিতে চায় তাকে সে স্ট্রিম দেওয়া হোক, তো তাহলে তোমরা তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, নতুবা তোমাদের কিন্তু তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের ওপরই কিন্তু ভর্তির প্রক্রিয়া চালু হয়ে যাবে। এবং যেটা তোমাদের আগেও জানিয়ে দিয়েছি এখনও বলছি, তোমাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু রীতিমতো যেদিনকে রেজাল্ট বেরোবে তারপর থেকেই চালু হয়ে যাবে। ধরে রাখতে পারো 20 তারিখের আগের থেকেই তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া মাধ্যমিকের পর একাদশ শ্রেণী চালু হয়ে যাবে, এবং কলেজের পোস্ট মাসের 2 তারিখ থেকে তোমাদের কলেজের ভর্তির প্রক্রিয়া চালু হচ্ছে। এবং দুটো ভর্তির প্রক্রিয়া, মানে কলেজের ভর্তির প্রক্রিয়া তো অনলাইনেই হবে, এবং একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়াও কিছু কিছু জায়গায় দাবি উঠছে যে অনলাইনেই হবে। পুরো বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম। এ বিষয়ে তোমরা কলেজের স্টুডেন্ট হলে তোমাদের মতামত কি, কলেজের প্রবেশিকা পরীক্ষা হওয়া দরকার কি না? আর তোমরা যদি স্কুলের পড়ুয়া হয়ে থাকো তাহলে তোমাদের মতামত কি, একাদশ শ্রেণীতে সায়েন্স আর্টস কমার্সের জন্য প্রবেশিকা পরীক্ষার আলাদা কোনো প্রয়োজন আছে কি না? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। আর ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম, ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতেও ভুলো না।